ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। দেখো, এটা গত 12 তারিখে হিঙ্গলগঞ্জ এলাকার যোগেশগঞ্জ বলে একটি জায়গা রয়েছে, সেখানে বিজেপির একটি সভা ছিল, কিন্তু পুলিশ অনুমতি না থাকায় সেই সভাটি করা যায়নি। এরপরে যেটা অভিযোগ যে বিজেপি কর্মী সমর্থকরা ওই সভা উপলক্ষে সভামঞ্চের আশেপাশে দলীয় পতাকা লাগিয়েছিল, এবং 12 তারিখের পরে 13 তারিখ তৃণমূলের বেশ কয়েকজন কর্মী সমর্থকদের বিরুদ্ধে যেটা অভিযোগ, তারা ওই পতাকা খোলার চেষ্টা করে এবং সেগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তখনই বিজেপির কর্মী সমর্থকরা বাধা দেয় এবং সেই বাধা দানের ফলে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ওপর মারধর করে, এমনটি অভিযোগ। এতে 6 জন গোটা ঘটনায় জখম হয়, যাদের মধ্যে 5 জনকে বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠানো হয় আর 1 জনকে আরজিগড় হাসপাতালে, তার অবস্থা গুরুতর বলে সেখানে পাঠানো হয়। আরজিগড় হাসপাতালে অবস্থার আরো অবনতি হলে ওই ব্যক্তিকে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়, যেখানে গতকাল রাত 10টা নাগাদ ওই ব্যক্তি মারা যান, এমনটাই হাসপাতাল সূত্রে খবর। এই মুহূর্তে বিজেপির যারা নেতৃত্ব শ্রমিক ভট্টাচার্য এবং অন্যান্য যারা নেতৃত্ব, তারা এসএসকেএম হাসপাতাল চত্বরে গেছেন। এর পাশাপাশি হিঙ্গলগঞ্জের যে যোগেশগঞ্জ এরিয়া যেখানে গোটা ঘটনা ঘটেছে, সেখানে বিজেপির কর্মী সমর্থকেরা কিন্তু মৃতের বাড়িতে গেছেন এবং বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই গোটা ঘটনা নিয়ে ক্ষোভ উগড়ে দিচ্ছেন। তাদের যেটা বক্তব্য, দলীয় পতাকা ছেঁড়ার প্রতিবাদ করায় করেছিল বিজেপির একজন কর্মী এবং তারই প্রতিহিংসায় ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করা হয়, যার জেরে ঘটনার প্রায় 10 দিন পর ওই ব্যক্তি মারা গেলেন। গোটা ঘটনায় পুলিশ আধিকারিকরা তদন্ত শুরু করেছেন, ঠিক কিভাবে গোটা ঘটনা ঘটলো দেখা হচ্ছে। মৃত ব্যক্তির ময়না তদন্ত হবে এবং তার শরীরে কোন কোন জায়গা আঘাতের চিহ্ন রয়েছে সেটা ময়না তদন্তের পরই পুরোপুরি স্পষ্ট হবে, কিন্তু গোটা বিষয় নিয়ে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। মাধুরী, ধন্যবাদ ময়ূক।